মাধ্যমিক পাশ করে যারা যারা চাকরি খুঁজছো তাদের জন্য খুবই ভালো একটি খবর এবং তাদের জন্য খুবই ভালো একটি সংবাদ নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করছি তোমরা যেমনটাই থামলে দেখেছ জল জীবন মিশনের মধ্যে নতুন কর্মী নিয়োগ নতুন করে কর্মী নিয়োগ তো জল জীবন প্রকল্প কী বা জল জীবন মিশন কি তোমরা প্রত্যেকেই জানো যে প্রত্যেকটি গ্রামের মধ্যে প্রত্যেকটি শহর অঞ্চলের মধ্যে কিন্তু যে পানীয় জলের ব্যবস্থা সেই পানীয় জলের ব্যবস্থা করা হয় এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের জল নিয়ে কিন্তু টেস্ট তার সঙ্গে সঙ্গে জল নিয়ে বিভিন্ন রকমের জল সংরক্ষণ নিয়ে বিভিন্ন রকমের সচেতনতামূলক অভিযান এই সমস্ত কিছু চলতে থাকে প্রতিনিয়ত আমাদের আশেপাশে আমাদের বাড়িতে আমাদের আশেপাশের এলাকায় তো এই যে সমস্ত কাজ এই সমস্ত কাজ করার জন্য যে সমস্ত লোকজন দরকার পড়ে সেই সমস্ত পদের জন্য নতুন রিক্রুটমেন্ট বা নতুন রিক্রুট করা হবে এবং এই বিষয় নিয়েই বা এই যে পোস্টগুলি এই পোস্টগুলি নিয়েই নতুন আবেদন শুরু হয়েছে নতুন আবেদন বলতে তোমাদের ফর্ম ফিল নয় তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ শুরু হয়েছে অর্থাৎ তোমাদের নিজেকে রেজিস্টার করতে হবে জল জীবন মিশনের মধ্যে এই মিশনের মধ্যে যারা যারা নাম নথিভুক্ত করবে বা যারা যারা নিজেকে রেজিস্টার করবে ভবিষ্যতে যদি কোনো দিন ফর্ম ফিল শুরু হয় সেই ক্ষেত্রে সেইখানে কিন্তু যারা আগে রেজিস্ট্রেশন করে রাখবে তারাই কিন্তু সেইখানে সুযোগ পাবে এই পরীক্ষার মধ্যে অংশগ্রহণ করার এবং এই চাকরিকে নেওয়ার তো কারা পাবে সেটি প্রত্যেকেই জানো যে অবশ্যই যারা মাধ্যমিকের উপরে রয়েছে যারা মাধ্যমিক পাস করেছে নিম্নতম কোয়ালিফিকেশান যাদের মাধ্যমিক পাস তারা করতে পারবে কী কী কাজ রয়েছে তো কাজের মধ্যে যেমন ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে যে সমস্ত কাজ থাকে সেই সমস্ত কাজই রয়েছে তাছাড়া কিন্তু অন্য কোনো কাজ নেই এবং এই যে নিয়োগ এই নিয়োগ কিন্তু মোটামুটি তিন হাজার পোস্টের মধ্যে হবে এবং কী কী কাজ দেবে এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি সঠিকভাবে তবে ভবিষ্যতে যে নোটিফিকেশান বের হবে সেই নোটিফিকেশানে জানা যাবে তবে তার আগে অবশ্যই আমাদের রেজিস্ট্রেশন করে রাখতে হবে এবং রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু তোমাদের রকমের কোনো পোস্ট সিলেক্ট করতে হবে না সেই জন্য পোস্ট নিয়ে কিন্তু রকমের কোনো ভাবনা চিন্তা করবেন আগে কেউ এর যে বেতন তোমাদের দশ থেকে পনেরো হাজারের মধ্যে থাকবে এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে কেমন করে রেজিস্টার করতে হবে নিজেকে সেটি অবশ্যই প্রত্যেককেই জানতে হবে প্রত্যেকেই নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে খুব সহজেই এই আবেদনটি করতে পারবে কেমন করে করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছুই দেখিয়ে দেবো এই ভিডিওতে তাই চলো আমার কম্পিউটার স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সমস্ত পদ্ধতি তো এই আবেদনটি করার জন্য তোমাদের জল জীবন মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আসতে হবে তার জন্য তোমাদের যে লিঙ্কটি লাগবে সেই লিঙ্কটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা এইখানে দেখতে পাচ্ছ যে এম তার সঙ্গে সঙ্গে হাইপেন রয়েছে আই এম আই এস রেজিস্ট্রেশন লিখে তোমরা সার্চ করবে করার সঙ্গে সঙ্গে সবার উপরে যে লিঙ্কটি খুলে যাবে এই লিঙ্কে ক্লিক করবে করার সঙ্গে সঙ্গে এইভাবে তোমাদের সামনে একটি অ্যাপ্লিকেশন পেজ চলে আসবে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ইন্ডিভিজুয়াল আর অর্গানাইজেশন সেলফ রেজিস্ট্রেশন ফর্ম রয়েছে তো এই সেলফ রেজিস্ট্রেশন ফর্মটি ফিল আপ করতে হবে এইখানে কিন্তু অলরেডি ইন্ডিভিজুয়াল সিলেক্টেড রয়েছে অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন চুজ করবে তো এখানে ইন্ডিভিজুয়াল থেকে যাবে তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ নেম অফ দ্য ইন্ডিভিজুয়াল তো এখানে নাম দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে তার ফটো এখানে দিয়ে দেবে আপলোড করে দেবে এবং ফটোটি অবশ্যই জেপিজি অথবা তোমরা কিন্তু এইখানে ফটোটি জেপি পি ইজি ফরম্যাটে আপলোড করবে এবং তারপরে তোমরা নিচে চলে আসবে এখানে জেন্ডার চুজ করবে এডুকেশনাল কোয়ালিফিকেশান এখানে চুজ করবে তো এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমরা এখানে লিখে দেবে তোমাদের লিখতে হবে তার নিচে তোমরা চলে আসবে এইখানে এসে তোমাদের অ্যাড্রেস লিখতে হবে এন্টার কারেন্ট অ্যাড্রেস রেসিডেন্স রেসিডেন্স তোমাদের যে বাসস্থানের যে কারেন্ট অ্যাড্রেস রয়েছে সেটি দিয়ে দেবে তার সঙ্গে সঙ্গে এখানে সিটি টাউন লিখে দিতে হবে এস্টেট চুজ করতে হবে ডিস্ট্রিক্ট এখান থেকে চুজ করে নেবে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে এখানে কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের ফিল করতে হবে কন্ট্যাক্ট ডিটেলস এসে এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে তোমাদের মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে তার সঙ্গে সঙ্গে এখানে ইমেল আইডি তোমাদের দিতে হবে এটি কিন্তু ম্যান্ডেটরি অবশ্যই ইমেল আইডি এবং মোবাইল নাম্বার ম্যান্ডেটরি দিয়ে এইখানে ওটিপি বসিয়ে দেবে নিচে আসলে তোমরা এখানে দেখতে পারবে আর ইউ প্রেজেন্টলি এমপ্লয়েড ইন দ্য ওয়াটার রিলেটেড সেক্টর যদি হয় সেক্ষেত্রে ইএস করবে নাহলে নো করে দেবে এবং যদি ইএসআই সেক্ষেত্রে এখানে তোমরা যে তোমাদের এক্সপিরিয়েন্স এইখানে বলা হচ্ছে নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্স ইন ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়া তো ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়ায় যদি তোমাদের কোনো পুনর অভিজ্ঞতা থাকে সেই ক্ষেত্রে সেই সেই সন বা সেই সময়কালটি এখানে বসিয়ে দেবে যদি না থাকে সেই ক্ষেত্রে এখানে কিন্তু জিরো জিরো তোমরা বসিয়ে দিতে পারো দেওয়ার পর নিচের দিকে আসবে এবং এইখানে এসে দেখতে পাচ্ছ এরিয়াস অফ এক্সপার্টিসের মধ্যে আসবে অর্থাৎ তোমাদের যে এই যে তোমরা কোথায় কাজ করেছো যদি কোথাও এমপ্লয়েড হয়ে থাকো সেই ক্ষেত্রে তোমরা কোন সেক্টরে কাজ করেছো সেটি এখানে দিয়ে দেবে তো এইখানে এইখান থেকে দেখতে পাচ্ছ ওয়াটার কোয়ালিটি রয়েছে তার সঙ্গে সঙ্গে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে রেইন ওয়াটার রয়েছে রেইন ওয়া ওয়াটার হারভেস্টিং রয়েছে রিসার্চ রয়েছে তার সঙ্গে সঙ্গে এইখানে রয়েছে ওয়াটার ইকোনমিক্স তার সঙ্গে সঙ্গে রয়েছে এইখানে কমিউনিটি ম্যানেজমেন্ট তো এই সমস্ত কিছুর মধ্যে তোমরা কোন সেক্টরে কাজ করেছিলে সেটি এইখান থেকে চুজ করবে করার পর নিচের দিকে চলে আসবে নিচে এসে তোমরা এইখান থেকে তোমাদের স্টেট চুজ করবে এবং এইখানে তোমাদের ডিস্ট্রিক্ট নামগুলো চলে আসবে এইখান থেকে তোমার ডিস্ট্রিক্ট নেম চুজ করবে তার সঙ্গে সঙ্গে এইখানে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর ইএসপি ড্রিঙ্কিং ওয়াটার ইন হান্ড্রেড ওয়ার্ড তো অবশ্যই তোমাদের এইখানে যে ওয়াটার সেক্টরের কাজগুলো সেগুলো ডিসক্রাইব করতে বলা হচ্ছে তো তোমরা এখানে একশো ওয়ার্ডের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখে দেবে দেওয়ার পর এইখানে তোমাদের লিঙ্ক যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা ওয়েবসাইটের লিঙ্ক দিতে পারো পেজের লিঙ্ক দিতে পারো ব্লগের লিঙ্ক কিন্তু এখানে দিতে পারো দেওয়ার পর নিচের দিকে চলে আসবে এবং এইখানে এসে তোমাদের সিবি আপলোড করতে হবে সিবি বলতে তোমাদের বায়োডাটা আপলোড করতে হবে পিডিএফ ডিওসি এক্স অথবা ডিওসি ফর্ম্যাট এই তিনটি ফর্ম্যাটের মধ্যে যে কোনো একটি ফর্ম্যাটে তোমরা আপলোড করতে পারবে এবং তোমাদের ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ এখানে কিন্তু বলে দেওয়া হচ্ছে ক্যান নট ইউজ আধার আইডি অবশ্যই তোমাদের এখানে কিন্তু আধার আইডি দেওয়া যাবে না এটি এখানে বলে দেওয়া হচ্ছে জেপিজি জেপিজি তার সঙ্গে সঙ্গে পিডিএফ এই তিনটি ফর্ম্যাটের মধ্যে তোমরা আপলোড করতে পারো যেমন তোমাদের ভোটার কার্ড রয়েছে তার সঙ্গে সঙ্গে ভোটার কার্ড রয়েছে তার সঙ্গে সঙ্গে তোমাদের প্যান কার্ড রয়েছে তোমরা এই সমস্ত কিছুকে কিন্তু আপলোড করতে পারো তবে এইখানে আধার কার্ড কিন্তু কেউ আপলোড করবে না তো এইখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে তারপরে নিচের দিকে আসবে এখানে ক্যাপসা ফিল করতে হবে করে এই যে সাবমিট অপশান সাবমিট অপশানে ক্লিক করে দিলেই তোমাদের যে ফর্মটি সেই ফর্মটি সাবমিট হয়ে যাবে আশা করি জল জীবন মিশনের মধ্যে কী করে আবেদন করতে হবে কী করে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করতে হবে কোন কোন ডকুমেন্ট লাগবে কোন কোন তথ্য দিতে হবে সমস্ত কিছুই তোমাদের ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার হয়ে থাকে কমেন্টে জানাবে এবং যদি কোথাও কোনো রূপ ডাউট থাকে সেটিও অবশ্যই আমাদের কমেন্ট করে জানাও আমরা তোমাদের সেই সমস্যা বা সেই যে প্রশ্ন সেই প্রশ্নের যথাযথ অ্যান্সার দিয়ে তোমাদের হেল্প করে দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করব যদি এই ভিডিওটি কাজে লাগে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে হবে যাতে তাদেরও এই ভিডিওটি কাজে লাগে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এই রকম ইম্পর্ট্যান্ট আপডেটগুলো সবার আগে দেখার জন্য তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ